আজ যুবকের দল চইলাই যেহেতু যাব আমি শুরুতেই বলছিলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাহ হলো সকল রাজত্বের মালিক আমার আল্লাহ জীবন দিয়েছে মরণ দিয়েছে এত সুন্দর আসমানটা বানাইছে আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামত হলো দুই প্রকার এখন কোন কয় প্রকার দুই প্রকার রাস্তা কয়টা দুইটা ইনি মনে না রাখলে কষ্ট হয়ে যাবো এখান থেকে ইনি মনে না রাখলে আমি কষ্ট হয়ে যাবো কষ্ট পাইয়া যাবো কষ্ট পাইয়া যাবো কিয়ামতের আলামত কয় প্রকার দুই প্রকার একটা আলামত সুগরা আলামতে কুবরা আবার কিয়ামত হলো দুই প্রকার একটা হলো যার যার মরণের সময় একটা কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত এত সুন্দর করে আল্লাহ আসমানটা বানাইলেন এত সুন্দর করে জমিনটা বানাইলেন এত সুন্দর করে পাহাড়গুলো আমার আল্লাহ বানাইলেন এত সুন্দর করে নদী নালাগুলো বানাইলেন বান্দা জমিনের মধ্যে চলবে আমার আল্লাহর হাবিবের জন্য আর আল্লাহর হাবিবের উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটারে নামাজের মসল্লা আল্লাহ বানাইয়া দিছে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা গোটা পৃথিবীটারে জমিনটারই আমার আল্লাহ নামাজের গালিচা বানাইয়া দিছে এই স্বাদের এই দুনিয়াটাই একদিন শেষ হইয়া যাবে শেষ হওয়ার আগে একদিন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন মরণের সময় আজরাইল সালাম দিবে কবরে নামাইলে মুনকার নকির সালাম দিবে হাসর উঠলে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে যদি আল্লাহর পাকের বিধানগুলো মানতে পারেন নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এই পৃথিবী এত সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ বানাইলেন এই পৃথিবীটা আমার আল্লাহ শেষ কইরা দিব আজকে দেখেন আমি গড়টা বানাইলেন আমি মারা গেলে আমি মারা গেলে আমার সেগুন কাঠের খাটে আর খুঁত শুয়াইয়া রাখবে না আস্তে আস্তে করে ন্যাংটা করে আমার বার ঘরের বাইরে দিয়ে দিবে কুসুম গরম পানি দিয়ে আমার গোসল দিব নাকে দিয়ে তুলা লাগাইব যেন এই তুলা লাগাইবার পরে যেন আমার নাক দিয়ে পানি না ঢুকে গুলা সব মাফিলে করি তারপরে পাবলিক কেন বুঝে 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 অনেক মানুষ কবর ওয়ার শুননা কান্দে তাহিরির অনেক মা বাপের ওয়ার শুননা দেশ বিদেশে পোলাপান কান্দে শুনে না কেটা কইছে না শুনলে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স কৈত্তিক হইলো শুনে আল্লাহ জনাদেরকে আমল করো তৌফিক দান করে আমিন কন আমি বলছিলাম তুলা লাগাই কানের মধ্যে তুলা লাগাই কুসুম গরম পানি দিয়া গোসল করাই যেন বেশি তাপ না লাগে কানের মধ্যে তুলা লাগাই যেন কান দিয়া পানি না ঢুকে কসকু সাবান দিয়া আপনাকে গোসল করাই বেশি ফেনা ওঠে না কিন্তু পরিষ্কার হয় এই জন্য আপনার এই সাবান দিয়ে আপনার গোসল করাই বড়ি পাতার গরম জল দিয়ে গোসল করাইলো ও যুবক এরপরে আপনার ডান কাত করা বাম কাত করা ওযু করাই কিলাল করাই কিন্তু আমার দেশের অনেক মানুষ মানুষ মারা গেলে গোসলখানার পানি আগায়া দেয় না মানুষ মারা গেলে মানুষে গোসল করাইয়া দেয় না আরে ভাই দেন না কেন আমি তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দেই চাপ দিলে যখন নিচ দিয়া ময়লা বের হয় আমি টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেই আর মনে মনে কই আমি যদি মারা যায় এমন ভাবে পেটে চাপ দিয়া আমার তো ময়লা বের করে একদিন পরিষ্কার করে দিবে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মাঝে মাঝে সঙ্গীত গুলো গায়ে কি অসুবিধা হয় সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জল শুয়ায়া মশারির তলে বড়ই পাতা
شوية مشاري تولي آتور غلاب چندن ميكه ده شجوني تورا شجيه گجيه ده موري شجيه گجيه ده موري شجوني تورا شجيه گجيه ده موري ये तो रंगी ने तो कपर किचुई भालो लागे नामो ये तो रंगी ये तो कपर ये तो रंगी ये तो कपर किचुई तो बाल लागे नामुर शादा कपर आमाय पराई दे शोजोनी तोरा शाजीए गुजीए देमुरे शाजीए गुजीए देमुरे हे शोजोनी तोरा शाजीए गुजीए देमुरे হাজার হাজার মানুষ বসছে একজন তো সবার আগে মারা যাবে এরপর দ্বিতীয় জন তৃতীয় জন না জানে কার সিরিয়ালটা আগে হইরা রইছে না জানে আমার সিরিয়ালটা আগে পইরা রইছিরি এই মাহফিলে কার মরণটা যে আমার আল্লাহ লিখে রেখেছেন আগে যদি আমি তাহিরি জানতাম আমার মরণ এই বছর হয়ে যাবে এই তেলি নগর আমি ওয়াজ করতে আইতাম না গোরের কোণের মধ্যে নামাজের মসল্লাটা ফালায়া ফালায়া আল্লাহরে কইতাম তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই আমি বান্দা দয়া ভিক্ষা চাই আমরা পাগলেরা দয়া ভিক্ষা চাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এটা হলো নিজের ব্যক্তিগত কিয়ামত ভালো কাজ করলে মরণটা ভালো হবে মায়ের স্তন থেকে দুধ পান কইরা ঘুমায়া গেলে যেমনে টের পায় না আমার আল্লাহ বলেন ঈমান আর আমল যার সঠিক থাকবে এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণ কোনো টের পাবে না এমন মরণ তেলি নগরবাসী আমরা চাই কি চাই না